Hi viewers, you are watching Joy Sport TV. Thanks for being connected. গত এক মাস আপনাদের সামনে হাজির হতে পারিনি, তার কারণ হচ্ছে এই ক্র্যাচ, অ্যাক্সিডেন্ট করে বাসায় ছিলাম। বিশ্বকাপ ফুটবল খুব কাছাকাছি চলে এসেছে এবং আমরা গ্রুপ ডি পর্যন্ত বিশ্লেষণ করেছিলাম। আজ গ্রুপ ই নিয়ে কথা বলবো। গ্রুপ ইতে আছে বিশ্বের জননন্দিত দল, সবচেয়ে সফল দল ব্রাজিল, তাদের সঙ্গে আছে ইউরোপের দুটি দল সার্বিয়া এবং সুইজারল্যান্ড, এবং মধ্য আমেরিকার দেশ কোস্টারিকা, যারা গতবার কোয়ার্টার ফাইনাল খেলেছিল। প্রথমে ব্রাজিলকে নিয়ে বলতে চাই। ব্রাজিল, আগেই বলেছি, সবচেয়ে সফল দল বিশ্বকাপে। তারা পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে এবং এবার যে বিশ্বকাপ বাছাই পর্ব হয়েছে, এই বাছাই পর্বে পেরিয়ে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করা দল ব্রাজিল। এত দুর্দান্ত ফর্মে আছে তারা এবং ব্রাজিল এখন ফিফা র্যাঙ্কিংয়ে 2 নম্বরে আছে এবং কোচ তিতের অধীনে খুব ধারাবাহিক ভালো ফুটবল খেলছে, বিশ্বের যে প্রান্তেই খেলছে খুব ভালো খেলছে এবং তাদের যে নিজস্ব ফুটবল আইডেন্টিটি, বিউটিফুল ফুটবল, সেটা খেলছে। এটা একটা পজিটিভ দিক। এবং বাছাই পর্বে শেষ 15টা ম্যাচে তারা অপরাজিত ছিল, এটাও কিন্তু আরেকটা সিগনিফিক্যান্ট দিক। আমরা সবাই জানি ব্রাজিলের সবচেয়ে বড় তারকা হচ্ছে নেইমার। নেইমার ইঞ্জুরিতে ছিল ফ্রেঞ্চ লিগে, তার ক্লাব দল পিএসজির হয়ে খেলার সময় গত ফেব্রুয়ারিতে ইঞ্জুরিতে পড়েছিলেন তিনি, এরপর একটা সার্জারি হয়েছিল, এখন তিনি অনুশীলনে ফিরেছেন। তার মানে নেইমারের যে পুনর্বাসন প্রক্রিয়া সব ঠিকঠাক চলছে এবং সবাই আশাবাদী, ব্রাজিল দল আশাবাদী, নেইমার প্রথম ম্যাচ থেকেই খেলবেন সুইজারল্যান্ডের বিপক্ষে 17 জুন। নেইমার এমন একজন খেলোয়াড় যিনি 4টা পজিশনে খেলতে পারেন, তার মানে কোচ তাকে যেখানে ইচ্ছে সেখানে খেলতে পারেন। সেই 4টা পজিশন হচ্ছে ফরওয়ার্ড, উইঙ্গার, লোন স্ট্রাইকার এবং অ্যাটাকিং মিডফিল্ডার। এবং নেইমারের গোল করানোর ক্ষমতা এবং নিজের করার ক্ষমতা অসাধারণ এবং তিনি একাই খেলাটাকে গড়ে দিতে পারেন, পার্থক্য করে দিতে পারেন। একটা পরিসংখ্যান দিই, নেইমার ব্রাজিল জার্সিতে, তার বয়স মাত্র 26, তিনি এর মধ্যেই 83টা ম্যাচ খেলে ফেলেছেন এবং গোল করেছেন 53টা। রেকর্ড কিন্তু ঈর্ষণীয় রেকর্ড এবং তিনি ক্লাব দল এবং ব্রাজিল জাতীয় দল দুই জায়গায় কিন্তু সমান ভালো খেলেন এবং বড় প্রভাব রাখেন রেজাল্ট গড়ে দিতে। এবং পুরো ব্রাজিল দলটা কিন্তু সাজানো হয় তাকে কেন্দ্র করেই এবং এবার বিশ্বকাপেও কিন্তু তার ব্যতিক্রম হবে না। সুইজারল্যান্ড এই মুহূর্তে ফিফা র্যাঙ্কিংয়ে 6 নম্বরে আছে এবং তারা খুব ধারাবাহিক, সবসময়ই কিন্তু তারা বিশ্বকাপ খেলে। মোটামুটি ধারাবাহিক বিশ্বকাপ খেলা দলগুলোর মধ্যে একটা হচ্ছে সুইজারল্যান্ড এবং এবারও তারা কিন্তু ব্রাজিলের সঙ্গে এই গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার বড় দাবিদার থাকবে আমার মনে হয়। তাদের শক্তি হচ্ছে মিডফিল্ড এবং ডিফেন্সে এবং কোচ ভ্লাদিমির পেতকোভিচ, তিনি কিন্তু 4-5-1 এই ফরমেশনে খেলান। তার মানে হচ্ছে কিন্তু দলটির যে শক্তি, সেই শক্তিটাকে তিনি ইউটিলাইজ করতে চান। আমি 4 জন খেলোয়াড়ের দিকে চোখ রাখতে বলবো সুইজারল্যান্ডের, সে 4 জন হচ্ছে গ্রানিট শাকা, ডেনিস জাকারিয়া, জেদ্দান শাকিরি, শাকিরি গত বিশ্বকাপে একটা হ্যাট্রিক করেছিলেন, এবং হারিস সেফারোভিচ। কোস্টারিকা গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলা দল, এই মুহূর্তে ফিফা র্যাঙ্কিংয়ে 25-এ আছে এবং এই দলের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তাদের ডিফেন্স এবং মিডফিল্ড। গোলকিপার হিসেবে আছেন রিয়াল মাদ্রিদের কেইলর নাভাস, যিনি রিয়াল মাদ্রিদের হয়ে বড় বড় শিরোপা জিতেছেন এবং গতবার কোয়ার্টার ফাইনালে যাওয়ার পেছনে কিন্তু তার অনেক বড় অবদান ছিল এবং তিনি এই মুহূর্তেও বেশ ভালো ফর্মে আছেন। এছাড়া আক্রমণ ভাগ এবং মিডফিল্ড মিলিয়ে আছেন রায়ান রুইস, জুয়েল ক্যাম্বেল, মার্কো ইউরেনা, যারা পার্থক্য গড়ে দিতে পারেন। এই দলটি গত বিশ্বকাপে যে ফরমেশনে খেলে সফল হয়েছিল, অর্থাৎ 5-4-1, সেই ফরমেশনে এবারও খেলছে। বর্তমান কোচ অস্কার রামিরেস, তিনি এই ফরমেশনে খেলাচ্ছেন কারণ তিনি জানেন তার দলের শক্তির জায়গা কোনটা। কিন্তু সমস্যা হচ্ছে কোস্টারিকার বর্তমান ফর্ম ভালো না, তারা সবশেষ 5টি যে ম্যাচ খেলেছে এর মধ্যে 4টি হেরেছে, 1টা মাত্র ড্র করেছে। এই সমস্যাটা, সাম্প্রতিক ফর্মের সমস্যাটা যদি কাটিয়ে উঠতে পারে, কোস্টারিকা এবারও চমক দেখাতে পারে। আর সার্বিয়া এবার বিশ্বকাপ বাছাই পর্বে এসেছে, তাদের গ্রুপে, ইউরোপে তাদের গ্রুপে তারা চ্যাম্পিয়ন হয়ে এসছে এবং তারা 10 ম্যাচের মধ্যে কিন্তু মাত্র 1টা ম্যাচ হেরেছে, তার মানে তারা ফর্মে আছে। এবং সার্বিয়া দলে বেশ ভালো কিছু খেলোয়াড় আছে, দলটির একদম ডিফেন্স, মিডফিল্ড এবং আক্রমণ ভাগ 3 জায়গাতেই বিশ্বমানের খেলোয়াড় আছে এবং ইউরোপের বড় বড় লিগে, বড় ক্লাবে খেলোয়াড় আছে যারা পার্থক্য করে দিতে পারেন। এই গ্রুপ থেকে আমার মনে হয় যে ব্রাজিল তো গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা সবসময়ই বেশি, এর বাইরে 3 দলের মধ্যে মোটামুটি লড়াই হবে। আমার মনে হয়
সুইজারল্যান্ড একটু এগিয়ে থাকবে, তবে সার্বিয়া বেশ চমক দেখাতে পারে। এবারে কথা বলতে চাই যে ব্রাজিল এই বিশ্বকাপে কেন হট ফেভারিট, কেন তারা শিরোপা জয়ের অন্যতম দাবিদার, সেই বিষয়টি নিয়ে। প্রথমত ব্রাজিলের স্কোয়াড, গত ফেব্রুয়ারিতেই ব্রাজিলের কোচ 15 জনের স্কোয়াড ঘোষণা করে দিয়েছিলেন এবং বাকি 23 সদস্যের দলের বাকি 8 জনের নাম ঘোষণা করেননি, পুরো দল তিনি ঘোষণা করেছেন কিছুদিন আগে। সেখানে তেমন কোনো চমক নেই, সমস্যা একটাই, দানি আলভেস তাদের রাইট ব্যাক তাকে পাওয়া যাচ্ছে না, ইঞ্জুরির কারণে তিনি ছিটকে গেছেন। কিন্তু এই স্কোয়াডের, ব্রাজিল স্কোয়াডের যে ডেপথ, যে গভীরতা, তা কিন্তু অসাধারণ, বিকল্পের অভাব নেই। দ্বিতীয়ত কারণ হচ্ছে কোচ, ব্রাজিলের কোচ তিতে, তিনি খুবই পরীক্ষিত একজন কোচ। ঘরোয়া ফুটবলে করিন্থিয়াসকে তিনি বার্সেলোনার মতো, সে বার্সেলোনার সর্বজয়ী দলকে হারিয়ে কিন্তু ক্লাব বিশ্বকাপ জিতিয়েছিলেন করিন্থিয়াসকে, এছাড়া দক্ষিণ আমেরিকার সেরা বানিয়েছিলেন করিন্থিয়াসকে এবং ক্লাব ফুটবলের শিরোপা জিত এবং লিগ জিতিয়েছিলেন। এবং ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন তিনি গত 2016 জুনে, 23 জুন, এরপর থেকে কিন্তু ব্রাজিল কিন্তু বদলে যাওয়া শুরু করেছে। এবং তিদের অধীনে ব্রাজিল এই পর্যন্ত 19টি ম্যাচ খেলেছে, এর মধ্যে 15টি জিতেছে, ড্র করেছে 3টি এবং হেরেছে মাত্র 1টি। তিদের অধীনে ব্রাজিলের উইনিং রেট 78.95, অবিশ্বাস্য কিন্তু প্রায়। এবং তিদের অধীনে ব্রাজিল গোল করেছে 41টি, হজম করেছে মাত্র 5টি। তার মানে তিতে কিন্তু ইতোমধ্যেই সফল। এবং তিতে এমনই হাই রেটেড কোচ উরুগের ফুটবলার ডিয়েগো ফরলান বলেছেন যে তিতে অন্য সব কোচের চেয়ে চিন্তা ভাবনায় এবং ফুটবল দর্শনে অনেকখানি এগিয়ে, যে কারণে এবার ব্রাজিল অনেক ফেভারিট থাকবে বিশ্বকাপ ফুটবলে। আরেকটা কারণ হচ্ছে ব্রাজিলের যে ফুটবল আইডেন্টিটি, জিঙ্গা, যেটা কে বলা বিউটিফুল বিউটিফুল ফুটবল বা যোগবনিত, সেই আইডেন্টিটিটা হারিয়ে যেতে বসেছিল কার্লোস ডুঙ্গার অধীনে। কার্লোস ডুঙ্গা পেশি শক্তিবহুল ফুটবল খেলাচ্ছিলেন, যেটা ব্রাজিলের সাথে কোনোভাবেই যায় না। তিতে দায়িত্ব নেওয়ার পর সেটাকে বদলে ব্রাজিলের যে চিরায়ত সুন্দর ফুটবল, সেই সুন্দর ফুটবল খেলাচ্ছেন এবং তিনি ফলো পাচ্ছেন। গ্যালারিতে সাম্বা ফিরেছে এবং ছন্দ ফিরেছে ফুটবল মাঠে। সাম্বা এবং ব্রাজিলিয়ান সুন্দর ফুটবলের ছন্দ, যেটা কিন্তু বিশ্ব ফুটবলে ব্রাজিলের যে এত এত সমর্থক তার তৈরি হওয়ার কারণ, ব্রাজিলের সাফল্যের কারণে কিন্তু এই যে সমন্বয়, সাম্বা এবং যোগবনিত, এই দুইটা সমন্বয়। চতুর্থ কারণ হচ্ছে আক্রমণ ভাগের ত্রয়ী, নেইমার, কোটিনিও এবং গ্যাব্রিয়েল জেসুস। 2002 বিশ্বকাপে ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু 3R, রোনালদো, রিভালদো এবং রোনালদিনিওর কারণে। এবং এই বিশ্বকাপেও এই ত্রয়ী অর্থাৎ নেইমার, জেসুস, কোটিনিও পার্থক্য করে দিবেন। একটা ব্যাপার, গ্যাব্রিয়েল জেসুস হচ্ছে ব্রাজিল দলের জন্য একটা আশীর্বাদ। জেসুস দলে আসার পর থেকে নেইমারের উপর থেকে অনেকটা চাপ কমে গেছে, কোচ নেইমারকে তার পছন্দের জায়গায় খেলাতে পারছেন এবং নেইমারও একদম ফ্রি হয়ে খেলতে পারছেন, যেটা একটা বড় সাফল্যের কারণ ব্রাজিলের জন্য হতে পারে। পঞ্চম কারণ হচ্ছে ব্রাজিলের উপর থেকে একটা চাপ কমে গেছে, জার্মানির কাছে ঘরের মাঠে গত বিশ্বকাপের সেমিফাইনালে 7-1 গোলের হার, যে ডিভাকলটা ব্রাজিল ফুটবলকে অনেকখানি পিছিয়ে দিয়েছিল, সমালোচনার যোগান দিয়েছিল এবং মানসিকভাবে একটা চাপ তৈরি হয়েছিল, এবং সেই চাপটা কিন্তু এখন অনেকটাই সরে গেছে। কারণ হচ্ছে গত মার্চে ব্রাজিল জার্মানির মাটিতে গিয়ে নেইমারকে ছাড়া জার্মানিকে হারিয়ে এসছে, সেটা 1-0 গোলে হোক, কিন্তু জার্মানিকে যে ব্রাজিল হারাতে পারে সেইটা কিন্তু তাদের সাইকোলজির ভিতরে ঢুকে গেছে। এবং ওই যে 7-1 গোলের ভূতটা, সেই ভূতটা কিন্তু কেটে যাবার কথা। সব মিলিয়ে ব্রাজিল যেভাবে খেলছে, রাশিয়ায় তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাবে, সব বিশ্বকাপেই তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে, এবং ব্রাজিলের যে স্কোয়াড ডেপথ, কোচ এবং তাদের যে মানসিকতা, যে আক্রমণাত্মক ফুটবল খেলছে, সব মিলিয়ে এবার ব্রাজিল যদি চ্যাম্পিয়ন হয় তাহলে একদমই অবাক হওয়ার কিছু থাকবে না, তারা তো এমনি এমনি এবার হট ফেভারিট না।